দিদির যে কর্মসূচি একটার পর একটা উন্নয়নমূলক সেগুলো কিন্তু প্রত্যেককে দোরগোড়ায় পৌঁছে গেছে। 365 দিনই কিছু না কিছু প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতে থাকে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মসূচি আমাদের হয় না, সেটা হয়তো বিরোধী দলদের হয়। এই সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ, তো সারা বাংলা কিন্তু দিদির কাজে সুরক্ষিত। মাইলেজের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আলাদা করে কর্মসূচি করে মাইলেজের প্রয়োজনীয়তা হয় না। উন্নয়ন কিন্তু যথেষ্টভাবে এগিয়ে গেছে এবং মানুষ যথেষ্টভাবে তার উপকারিতা লাভ করছেন প্রত্যেকটা ঘরে ঘরে। নির্বাচনকে কেন্দ্র করেই খালি আমাদের দল কিছু করে না। কেন্দ্রর যদি এতই অভিযোগ থাকে তাহলে কেন্দ্র তো বাকি বছরটা থেকে বাংলায় দেখতে পারে যে টাকাগুলো কি হচ্ছে, তারা তো ভোটের আগেই আসে পঞ্জিকা দেখে। কেন্দ্রীয় সরকারের কথায় একটাই কথাই বলা যায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পঞ্চায়েত নির্বাচনের আগেই দুটো মাস্টার স্ট্রোক দিল তৃণমূল কংগ্রেস। একদিকে দিদির সুরক্ষা কবচ, এবং সেই দিদির সুরক্ষা কবচের অন্তরে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে সেই সরকারি প্রকল্পগুলো সরাসরি মানুষের কাছে যাতে ভালোভাবে পৌঁছে যায়, তাই জন্য দুয়ারে দুয়ারে সরকারেরও এক্সট্রিম ইভলভ রূপ বলা যেতে পারে সরাসরি নতুন আরেক প্রকল্প, সেটা হচ্ছে দিদির দূত। এবং এই যে দুয়ারে দুয়ারে সরকারে ইভলভ রূপ বলা হচ্ছে দিদির দূত, দিদির দূতেরা কী করবে? মূলত নারী সুরক্ষা থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্প, তার পাশাপাশি আরও বিভিন্ন যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আরও লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প, সেই প্রকল্পগুলো থেকে যারা এখনও অবধি সেই প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন তাদের কাছে যাতে সেই প্রকল্পগুলো পৌঁছে যায়, সে তাই জন্য কিন্তু মূলত একদমই সরাসরি এই যে দিদির দূতেরা সরাসরি কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছে গিয়ে একটি নির্দিষ্ট ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ দিদির দূত যে নতুন একটা ফোন অ্যাপ্লিকেশন এসছে সেই ফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত তথ্য নথিভুক্ত করা, এবং তার পরবর্তীতে যে সমস্ত প্রকল্পের সুবিধা থাকে সেই মানুষগুলো বঞ্চিত আছে সেই সমস্ত প্রকল্পের সমস্ত সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া, এটি কিন্তু তাদের মূলত কাজ। তৃণমূল বরাবরই মজবুত এবং নতুন করে মজবুত হওয়ার কিছু নেই, বরঞ্চ আরও সে প্রচারটা বাড়াতে হবে। কারণ দিদির যে কর্মসূচি একটার পর একটা উন্নয়নমূলক সেগুলো কিন্তু প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে গেছে। শুধুমাত্র আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে রয়েছি তাকে প্রচারটা আরও মজবুত করতে হবে, কারণ উন্নয়ন কিন্তু যথেষ্টভাবে এগিয়ে গেছে এবং মানুষ যথেষ্টভাবে তার উপকারিতা লাভ করছেন প্রত্যেকটা ঘরে ঘরে। তো সুতরাং এই 10 কোটি মানুষ এবং এই 2.5 কোটি যে হাউস হোল্ড তাদের ঘরে ঘরে আমাদের যারা রয়েছি আমরা দিদির গর্বিত দূত হিসেবে আমরা পৌঁছে যাবো এবং দিদির যে উন্নয়নের যে কর্মশালা সেগুলোকে তুলে ধরবো। কেন্দ্র সরকার বারে বারে বলছে যে কেন্দ্রের টাকা রাজ্যে যখন এসে পৌঁছাচ্ছে তখন নাম বদলে দেওয়া হচ্ছে এবং সেগুলির অপব্যবহার করা হচ্ছে, চুরি করা হচ্ছে, এই ধরনের যে সমস্ত অভিযোগগুলো নিয়ে আসছে। সুতরাং আবার নতুন একটা সরকারি প্রকল্প যদি এরকম অভিযোগ আনে কেন্দ্র সরকার, কী বলবেন? দেখুন, এর আগে কেন্দ্রীয় সরকার যা করেছে এবং আমরা দেখেছি যে আজকে নেত্রী যা যা করেছেন সেইগুলোই কিন্তু কেন্দ্রীয় সরকার পরে করেছেন। তো সুতরাং ওই একটা এক মানে কেন্দ্রীয় সরকারের কথায় একটাই কথায় বলা যায়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। পঞ্চায়েত নির্বাচনের আগে একদম আপনি আপনার সমর্থক সহ দলীয় সমর্থকদের কী বার্তা দিতে চাইছেন? দলীয় সমর্থকদের এটাই বলছি যে আগামী দিনে আরও আমাদেরকে আরও একত্রিত হতে হবে, ব্যক্তিগত যে মান অভিমান রয়েছে সেগুলোকে গুছিয়ে নিয়ে সবাই মিলে একসঙ্গে করুন। কারণ দিদি ডাক দিয়েছে, সেই ডাকে আমাদের প্রত্যেককে সাড়া দিতে হবে, কারণ তৃণমূল কংগ্রেস আমাদের পরিবার, এই পরিবারকে মজবুত করা আমাদের একান্ত কর্ম এবং দায়িত্ব এবং ধর্ম। যদি পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন দুটি প্রকল্প এবং মানুষের কাছে আরও বেশি যাতে পৌঁছে যাওয়া যায় তারই নতুন একটা ব্যবস্থা, কতটা মাইলেজ দেবে তৃণমূল কংগ্রেসকে? না, পঞ্চায়েত নির্বাচনের আগে দুটি প্রকল্প না, আমাদের 12 মাসে কিছু না কিছু প্রকল্প চলে। হ্যাঁ, এটা কোইন্সিডেন্স হতে পারে যে একটা নির্দিষ্ট তো সময় লাগে, কারণ এটা অ্যাপের মাধ্যমে করতে হচ্ছে এবং পুরোটাই ডিজিটালি করতে হচ্ছে, তো একটু সময় লাগে। তো কোইন্সিডেন্টলি এটা হয়তো পঞ্চায়েত নির্বাচনের আগে এটা আমরা মানে মানুষ অব্দি পৌঁছে যেতে পারছি। তো 365 দিনই কিছু না কিছু প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতে থাকে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মসূচি আমাদের হয় না, সেটা হয়তো বিরোধী দলদের হয়। একেবারে কেন্দ্র বারবার অভিযোগ তুলে থাকে যে কেন্দ্রীয় টাকাগুলো যখন নাকি বাংলায় আসে তখন সেই টাকাগুলোর ব্যবহার অন্যভাবে করা হয় এবং তার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পাল্টে বাংলায় নাম দেওয়া। আমি বলবো যে কেন্দ্রর যদি এতই অভিযোগ থাকে তাহলে কেন্দ্র তো বাকি বছরটা থেকে বাংলায় দেখতে পারে যে টাকাগুলো কি হচ্ছে, তারা তো ভোটের আগেই আসে পঞ্জিকা দেখে। তো তারা যদি মানুষের পাশে দেখে থেকে বাকি 12 মাস তাহলে আমার মনে হয় তারা জানতে পারবে যে টাকাটা কোথায় যাচ্ছে, কারণ তাদেরকে তো দেখা যায় না ভোটের আগে ছাড়া। এটা খুব ভালো একটা কর্মসূচি আমাদের দলের পক্ষ থেকে দিয়েছে, সেটা হচ্ছে এই সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ। তো সারা বাংলা কিন্তু দিদির কাজে সুরক্ষিত, সুতরাং এই যে বিভিন্ন আমাদের প্রকল্প দিদির মস্তিষ্ক প্রসূত, সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষ পাচ্ছেন
এবং মানুষের পাশে আমরা আছি, তাদের কাছে যেয়ে সেগুলো বলা, যারা পাচ্ছেন কোনো অসুবিধা হয়েছে কোথাও কোনো দরকারে আমাদের প্রয়োজন হচ্ছে তাদের কোনো কিছু করে দেওয়ার, আবার তাহলে সেগুলো তাদের কাছ থেকে শুনে আসা, এটা দল মত নির্বিশেষে। এই প্রকল্প কতটা মাইলেজ দেবে তৃণমূল সরকারকে? এটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে নয়, এটা পঞ্চায়েতেরও যেমন আছে শহরের এলাকাতেও তেমন আছে, নির্বাচনকে কেন্দ্র করেই খালি আমাদের দল কিছু করে না। মাইলেজের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যেই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আলাদা করে কর্মসূচি করে মাইলেজের প্রয়োজনীয়তা হয় না। এই কর্মসূচিটা সেই মানুষগুলোদের জন্য যাদের কাছে আমরা কিছুটা হলেও পৌঁছাতে পারিনি, এবং দিদির সুরক্ষা কবচ সবার কাছে রয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ আগামী দিনে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সুরক্ষা কবচ যেটা পশ্চিমবঙ্গের জন্য রয়েছে যেন ভারতের মানুষের জন্য থাকে। যারা যারা এটার বহির্ভূক্ত আছেন, যারা যারা এটার বাইরে আছেন, যাদের কাছে কোনো না কোনো কারণে আমরা পৌঁছতে পারিনি দলীয় জায়গা থেকে, তাদের কাছে পৌঁছানোর জন্য এই কর্মসূচি। পঞ্চায়েত নির্বাচন বলেই শুধুমাত্র সরকারি প্রকল্পের উন্মোচন নয়, সরাসরি দুয়ারে সরকারের অ্যাডভান্স রূপ, অর্থাৎ দুয়ারে দিদির দুধ না দিদির দুধ, দিদির দূতেরা পৌঁছে যাবে সরাসরি মানুষের ঘরে ঘরে। এবং শুধুমাত্র পঞ্চায়েত ভোটে অ্যাডভান্টেজ করানোর জন্য এই সমস্ত সরকারি প্রকল্প নয়, তৃণমূল নেতৃত্বরা স্পষ্ট জানালেন। জনসংযোগ তার পাশাপাশি যারা এখনও সরকারের প্রকল্প সুবিধা থেকে পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন, তাদেরকে সঠিকভাবে তাদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য কিন্তু মূলত এই দুটি নতুন প্রকল্প। সুতরাং পরবর্তীকালে এই প্রকল্পগুলো মানুষের কাছে কতটা পৌঁছে যায় সেটাই দেখবার বিষয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।